যুবক রে, মুরব্বী ডাক দিয়া কয় যুবক, এইটা যদি তুই বুঝতি তাহলে ওই শিরা প্যান্ট ভরতি না, এইটা যদি বুঝতি তাহলে মরক কাটিং চুল কাটাইতি না, কথা কন ঠিক কে ঠিক না, এইটা যদি বুঝতি যুবক তাহলে নেইমারের গেঞ্জি গায়ে লাগাইতি না, এইটা যদি বুঝতি তাহলে মেসির মতো ওই চুল কাটতি না, এইটা যদি বুঝতি তাহলে ওই বেঈমান গুলামদের মতো মাথার কাটিং লাগাইতি না। এখন যুবক তো এমন হয়ে গেছে লেডিস আর জন্ডিস কিছুই চিনা যায় না, কথা কন ঠিক কি ঠিক না, মুরব্বী ভিক্ষুক মানুষ ভিক্ষা করতেছে, ভিক্ষা করতেছে আর ডাক দিয়ে বলে আমি অন্ধ মানুষ কিছুই পাই না দেখতে পাই না, অতএব আমাকে একটু সাহায্য সহযোগিতা করো, দুই চারি টাকা দেয় এলাকার মানুষ ডাক দিয়ে পায়, এখানে ভিক্ষা করে লাভ নাই, আলফাডাঙ্গা শহরে যাও, ওখানে তিনটা চালান আইছে, এই টালি থেকে তিন চালান, এই টালির তিন চালান মোটা অঙ্কের টাকা নিয়ে আইছে, সুতরাং ওখানে যদি যদি কপাল ভালো হয় তাহলে এক নোটেই তোর সারাদিনের ইনকাম রেডি হয়ে যাবে, কথা বলেন ঠিক কি ঠিক না, যেই কথা সেই কাজ। মুরব্বী হাঁটতে হাঁটতে আলফাডাঙ্গা শহরে চলে গেছে, ওখানে গিয়ে বলতেছে ভাই জান আমি অন্ধ মানুষ কিছুই দেখি না, সুতরাং আমাকে কিছু সাহায্য সহযোগিতা করো, বলতে দেরি এক যুবক আইসা হঠাৎ করে কে যেন একটা নোট কি বলে ওনার প্লেটের মধ্যে দিয়ে দিছে, প্লেটের মধ্যে নোটটা হাতে নিয়ে দেখতেছে কি ব্যাপার এইটা 1000 টাকার নোটের মতো মনে হয়, মানুষ যদি অন্ধ হয় 10 টাকার নোট 2 টাকার নোট 50 টাকার 100 টাকার নোট নিবি সেই বলে দেয়। মুরব্বী এবার 1000 টাকার নোট হাতে নিয়ে চিন্তা করে ভাই দিকে আসো, 10 টাকা যদি আমাকে কেউ দেয় আমি তো তাকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করাইয়া পায়ে মাথায় হাতে তেল লাগাইয়া জান্নাতে পাঠাই দিই, এই ধরনের দোয়া করে কথা কন ঠিক কি ঠিক না। এবার তুই 1000 টাকা দিছিস কি দোয়াটা করা যায়, আগায় আসেন একটু, কে টাকা দিলেন, মাথায় হাত দিয়ে তাকায় দেখে চুল একেবারে পিছনে চলে গেছে, লম্বা চুল, এবার একটু নিচে নামছে দেখে এখানেও নাকের তা লাগানো, আরো একটু নিচে নামছে কানেও দুল আছে, এবার আর তো নিচে নামা যায় না। মুরব্বী এবার ভিক্ষুক ডাক দিয়ে কয় আল্লাহ এই ম্যাডামের ঘরে বে সুন্দর একটা আব্দুল কাদের জিলানী দান করিও, কথা বলতে দেরি শর্টকানি লাগাতে দেরি হয় না, সুরায় আমি তো পুরুষ মানুষ, আমি তো পুরুষ মানুষ, এই ধরনের দোয়া করলি কে ভাই জান আমি তো জ্বরের থার্মোমিটারের মতন আমার থার্মোমিটার লাগাইলাম, দেখলাম তোমার মুখে দাড়ি নাই, মাথার চুল লম্বা, কানে কানের দুল আছে, নাকেও নাকের দুল আছে, সুতরাং আমার মনে হয়েছে আমি তো দেখি না, আমার মন বলতেছে, আমার 3-4 জায়গার পরীক্ষা বলতেছে তুমি পুরুষ না তুমি একজন মহিলা, আজ যারা দাড়ি কাটাইস তোরা পুরুষ না, আমার মন বলতেছে তোরা হিজলার চাইতো ধারা, এই জামানার মানুষ গুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষ গুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, ওদের চলাফেরা দেখে, ওদের চলাফেরা দেখে মাথায় আমার ঘোরে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, প্রগতির নামে ওরা আলগা পোশাক পরে, ওদের পিছে আসে যত, ওদের পিছে আসে যত ক্লিন্টনের দলে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে। কষ্ট হইতেছে আপনাদের, থাকবেন তো ইনশাল্লাহ। মুরব্বী ডাক দিয়া কয় যুবক তুই বুঝিস না, এই জন্য চুলই বান্দরের মতো কাটাইছিস, মেসি আর নেইমারের মতো কাটাইছিস, বলে চাচা একটু বুঝায় দাও, বলে বেড়া দিতেছি কেন জানিস, ওই যে ছাগল আইসা সর্বপ্রথম লতা খাবে, পাতা খাবে, এরপরে লতা খাবে, এরপরে লতার গোড়ায় ধরে যখন টান দিবে তখন ভিতর থেকে আলো বেরিয়ে আসবে, কথা কন ঠিক কি ঠিক না। যুবক রে তুই বুঝতেছিস না, দাড়ি হলো একটা ফরজ হেফাজতের বেড়া, কথা বলেন, দাড়ি হলো ফরজ হেফাজতের বেড়া, এই দাড়ি
দাড়ির কারণে মানুষকে সুদ থেকে ফিরায়, ঘুষ থেকে ফিরায়, বেপরোয়া থেকে ফিরায়। দাড়ির কারণে মানুষ টিভির দোকানে দাঁড়াইতে পারে না। প্রমাণ হয়ে গেল নবীর সুন্নাত হলো ফরজ হিফাজতের বেড়া। আর যদি আজকে দাড়ি কাটিস নামাজ পড়িস না, দাড়ি কাটতেছিস বেপরোয়া চলতেছিস টুপি মাথায় দিস না, একদিন কেমন হবে জানিস নাকি? যুবক বড় ভাইয়ের বিবাহে যাবে, পাশের এক বড় ভাইয়ের বিবাহে যাবে, বাসার থেকে কি বলে আলফাডাঙ্গা বাজার থেকে আকসা একটা প্যান্ট কিনে আনছে, প্যান্ট কিনে আইনে বড় ভাবি রে কইছে, ভাবি তুমি একটু কাইটা সেলাই করে দাও, একটু টাইট ফিট বানিয়ে দাও। বর্তমান যুবকরা তো টাইট ফিট ছাড়া পড়তেই রাজি না, কথা কন ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল, যুবক বলে ভাবি একটু কাইটা সেলাই করে দাও, বলে আমি পারবো না। তুই সে মাইজেজনের কাছে যা, মাইজেজনের কাছে গেছে একটু কাইটা সেলাই করে দাও, বা আমার দ্বারা সম্ভব না। তৃতীয় জনের কাছে গেছে, বলে আমার দ্বারাও সম্ভব না। সব ফলায়া যখন যুবক রাগান্বিত হইয়া মাঠের মধ্যে যায়, মনটা খারাপ করে বসে আছে, বড় ভাবে চিন্তা করে আমি যদি কাইটা না দেই কে ওকে ব্যান্ডটা ঠিক করে দিবে? এই কাইটা আধা হাত কাইটা উনি সেলাই করে রাখছে। এরপরে মাইজে ভাবিও কাইটা আধা হাত সেলাই করে রাখছে, সাইজে ভাবিও কাইটা আধা হাত সেলাই করে রাখছে। এইভাবে কাটতে কাটতে যুবক কাইসে দেখে ফুল প্যান্টটা হাফ প্যান্ট হয়ে গেছে। যুবক রে আজকে টুপি কাটতেছি, দাড়ি কাটতেছি, বেপরোয়া গুনাহ করতেছি, আজ তুই নফল মানিস না, সুন্নাত মানিস না, ওয়াজিব মানিস না, এমন একটা দিন আসবে তুই ফরজও রাখবি না। এমন একটা দিন আসবে প্যান্ট কাটতে কাটতে যেমন হাফ প্যান্ট হয়ে গেছে, তুই কাটতে কাটতে ফুল ইসলামটাকে এখন হাফ স্থান বানাইছিস। এজন্য এখনো সময় আছে, নবীর মহব্বত সিনায় ঢুকায় নাও। আল্লাহ তাআলা সে কথাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী উম্মতকে জানায় দেন, তারা যদি আমাকে মহব্বত করতে চায় তাহলে আপনার অনুসরণ অনুকরণ করবে, আর যদি আপনার অনুকরণ করতে চায় তাহলে তারা যেন আপনি নবী আপনার সুন্নাতকে মেনে নেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে যুবক ভাইজান, আজ তুই মেসিয়ার নেইবারের মহব্বতে পড়িয়া আর্জেন্টিনা ব্রাজিলের গায়ে গেঞ্জি গায়ে লাগাইছি, আজ মেসিয়ার নেইবারের মহব্বতে পড়িয়া আজ তুই চুলই মেসির মতো কাটাইছিস, প্রমাণ হয়ে গেছে মেসি নেইবারের মহব্বত তোর অন্তরে বেশি। অথচ রসুল বলেন, এ নবীর উম্মতের দল, দুনিয়ার যেই মানুষ আমি নবীকে সবার চাইতে বেশি মহব্বত না করতে পারবে ওই মানুষরা কখনো কশিন কালেও পুরো পুরোপুরি ইমানদার হতে পারে নাই। অনুরোধ করে বলছি যুবা, ওই নবীর সুন্নাতি গায়ে জামা গায়ে লাগায় নে, ওই নবীর সুন্নাতি দাড়ি লম্বা করে দে, কিন্তু তুই করতেছ না। কারণ কি জানিস? ওই নবী সম্পর্কে তোর ভালো ধারণা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না?